করোনা ভাইরাসের কারণে দেশে লকডাউন চলছে, এমত অবস্থাতে ভিন রাজ্য থেকে এ রাজ্যে আসতে গিয়ে আটকে গেল বেশ কয়েকজন শ্রমিক। শ্রমিকরা জানান, তারা ঝাড়খণ্ড থেকে নদীপথে পেরিয়ে বর্ডার পার করে এ রাজ্যে প্রবেশ করেন, কিন্তু পুলিশের নজরে পড়ে যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে জানতে পারা যায় যে ঝাড়খণ্ডের নদীপথ পেরিয়ে মুর্শিদাবাদের 10 জন শ্রমিক নিয়ে এ রাজ্যে প্রবেশ করেন। তারা কর্মসূত্রে ভিন রাজ্যে যান, কিন্তু লকডাউনের ফলে তাদেরকে সে রাজ্য থেকে বার করে দেওয়া হয়। এরপর পায়ে হেঁটে তারা নিজের রাজ্যে ফিরে আসার চেষ্টা করেন, কিন্তু পুলিশের বর্ডারে কড়া নিরাপত্তা, পুলিশের নজর এড়ানো খুবই মুশকিল। শেষে পুলিশ ওই শ্রমিকদের আবার ঝাড়খণ্ডের দিকে ফেরত পাঠানে ঝাড়খণ্ডের পুলিশও তাদেরকে আবার এই রাজ্যের দিকে ঘুরিয়ে দেয়। এমত অবস্থায় কুলটি থানার চৌরঙ্গিফাড়ির পুলিশ এবং কুলটি ট্রাফিক গার্ডের বড়বাবু ঝাড়খণ্ডে কর্মরত পুলিশ অফিসারদের বোঝান যে তারা ঝাড়খণ্ডের দিক থেকে এ রাজ্যে এসেছিলেন। এরপর কুলটি থানার চৌরঙ্গিফাড়ির আধিকারিক ও কুলটি ট্রাফিক গার্ডের আধিকারিক ওই শ্রমিকদের গাছের ছায়াতে বসিয়ে জলের পাউচ ও বিস্কিট তুলে দেন, এরপর তাদের ঝাড়খণ্ডের দিকে রওনা করেন। শ্রমিকরা জানান যে ঝাড়খণ্ডের পুলিশের থেকে সহযোগিতা পাননি, কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশের ব্যবহারে তারা খুশি। কুলটি থানার এই রকম মানবিকতাকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। কোথায় কাজ করছো তোমরা? আমরা লাটন নগর। কোথায় যাবে? মুর্শিদাবাদ। কি অসুবিধা হয়েছে এখানে? ওখানে সব গ্রামের লোকে দিচ্ছে, চালাচ্ছে। এখন কোন জায়গায় আছো তুমি? এখন এই তো ঝাড়খণ্ডের আর এটা বাঙালির বর্ডার। কি অসুবিধা হচ্ছে? কি মানে ওখানকার খাওয়া দাওয়ার অসুবিধা, ঘর বেলা খেতে বিদি করছে, ঘর থাকতে দিচ্ছে না। এখন তো রাস্তায় যাচ্ছিলে, কি অসুবিধার মুখে পড়লে? এখন এবার বাঙাল পুলিশ আমাদেরকে নিয়ে এসলো যে ঝাড়খণ্ড সরকারকে আবার দিয়ে দেবে। তাহলে তাহলে এবার সে আর এবার আমাদেরকে ঝাড়খণ্ড সরকার নেবে না, এবার আমাদেরকে আমাদের মমতা দিতেও নেবে না। তাহলে এবার আমরা কী করবো? এখানে ঝাড়খণ্ড পুলিশ আছে, কিন্তু ঝাড়খণ্ড পুলিশ কি কোনো হেল্প করছে? কি বলছে ঝাড়খণ্ড পুলিশ? হেল্পলাইন ফোন করেছিলাম, হেল্পলাইন ফোন করছি। তোমরা ঝাড়খণ্ড থেকে এসেছিলে, ঝাড়খণ্ড ফিরিয়ে দিচ্ছে পুলিশ, তো ঝাড়খণ্ডের পুলিশও এখানে আছে। কি বলছে ঝাড়খণ্ডের পুলিশ? পর বলছে ওরা কি ডিসিশন নিচ্ছে, তারপর তো বলবে। ঝাড়খণ্ডের পুলিশ কি বলছে? কি বলছে ডিসিশন নিচ্ছে? কি নাম আপনার? আমার নাম মিন্টার। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, টাইমস বাংলা।